La yastakhlifennahum fil ardi kama istakhlafal ladina min qablihim. Khele chey thako sommanito dini bhai bon jara boshe achen dhariye achen birotto na hoye kichukkhon bhadrota bojay rekhe dhoirjer sathe alochona shonar jonno onurodh janacchi. Ek আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী কি? যেমন ইস্তার রাজুলুন রাজুলুন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে, ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে দেখছে জমিতে একটা স্বর্ণের পাতিল, তখন জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে খুদ্দাবা কামিননি, আপনি আমার কাছ থেকে এই স্বর্ণ নিয়ে নেন, ইস্তারে তো মিনকাল আর্দ আলামাত্তা মিনকাল জাহাব, আরে আপনার কাছে আমি জমি কিনেছি স্বর্ণ কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমা ফিহা, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না, না 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 আমি নিব না। এ হলো বানি ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগের কাহিনী, সত্য কাহিনী। ইমান কি জিনিস দেখানোর জন্য কে এ হাদিস পেশ করতে পারে? এটা হলো বানি ইসরায়েলের কাহিনী। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, এই বাক্যটা আগের দুই বাক্যের সাথে মানালো না। কিভাবে মানাতো? এভাবে বললে মানাতো। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বানি ইসরায়েলের কাহিনী বলো, তিন তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে কথা কথার তো একটা মিল থাকতে হবে, মানুষ যেটা বুঝবে। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বানি ইসরায়েলের কাহিনী বলো, তিন তাহলে তোমরা জান্নাত পাবা। কিন্তু এভাবে বললেন না। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বানি ইসরায়েলের কাহিনী বলো, তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এইবার এইবার মকসুদুল মুমিনিনের প্রথম বাক্য, এক অত নামাজ কাজা করলে আশি হোক বা জাহান্নামে থাকতে হবে। যদি কথা রাসূলের না হয় তাহলে যারা বলছে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কারোর এক রক্ষা হবে না। ওরা সরাসরি ঘোষণা, হাদিস বুখারী মুসলিম, আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। বালাকাল্লোলাবে কামালিহি কাশাভদ্দ যাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, মানুষ দুরুদ পড়ুক, আমি নিষেধ করিনি, তবে যদি এটা দুরুদ না হয় তাহলে কি হবে, এটা আমার কথা। বুঝতে পারেননি কথা? আপনি তাসবি দানায় তাসবি গণনা করেন, হাজার হাজার দানার করেন, না হলে 500 দানার করেন, করেন, আমি নিষেধ করিনি, কিন্তু তাসবি দানায় যদি তাসবি দানা না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি যদি আঙ্গুলে হয় তাহলে আপনার কি হবে, সেইটা আপনাকে আমি বলছি, আপনি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনা আফজল দুয়ায় আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ।